প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের সকলের জন্যই রয়েছে সুখবর। তোমরা পেয়ে যাবে ট্যাব কেনার জন্য 10,000 টাকা, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল সেই অনুযায়ী কিন্তু সরকারের তরফ থেকে অফিশিয়াল নোটিশ দিয়ে সমস্তটা জানিয়ে দেওয়া হলো। ও, তোমাদের এই মুহূর্তে ট্যাবের 10,000 টাকা পাওয়ার জন্য কি করতে হবে, কারা পাবে না, যারা পাবে তারা কবে অ্যাকচুয়ালি ট্যাবের টাকা তোমরা হাতে পাবে, কে, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যদি তরুণের স্বপ্ন প্রকল্পের দরুন 10,000 টাকা পেতে চাও, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে এতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমাদের অনেক অনেক কংগ্রাচুলেশন। তোমরা অনেকে জানতে চাইছিলে যে এবছর আমাদের এর ট্যাবের টাকা দেওয়া হবে নাকি, তো এখানে সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হলো যে তোমাদের ট্যাবের টাকা তরুণের স্বপ্ন প্রকল্পের দরুন এবছরও দেওয়া হবে। এখানে এ তোমাদের প্রত্যেককে বলবো গুরুত্ব সহকারে বিষয়টা মনোযোগ সহকারে শুনবে, কারণ অনেকে টাকা কিন্তু আগের বছর পায়নি, সেই বিষয়টা তোমার ক্ষেত্রেও হতে পারে। কি ভুল তুমি করবে না, যে ভুল করলে তুমি কিন্তু টাকা নাও পেতে পারো। ও, আগের বছরও কিছু ছাত্রছাত্রী ভুল করার কারণে কিন্তু টাকা পায়নি, তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে মেনশন করে দেওয়া হয়েছে অনেক এরকম ছাত্রছাত্রী আছে যাদের এখনও পর্যন্ত যে ট্যাবের টাকা পাবে, যে প্রথমেই বলে রাখি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বিষয়টা উল্লেখ করা, কিছু এরকম ভুল রয়েছে যে ভুলগুলো তুমি একেবারেই করবে না তাহলে কিন্তু ট্যাবের টাকা পাবে না, সমস্ত বিষয়ে জানাবো। সবার প্রথমেই তোমাদের জানিয়ে রাখি ট্যাবের 10,000 টাকা পাওয়ার জন্য কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে মেনশন করা হয়েছে যে প্রত্যেকটি ছাত্রছাত্রী যারা এবছর একাদশ শ্রেণী পাস করে দ্বাদশ শ্রেণীতে উঠেছে তাদের প্রত্যেককে 2022-23 কিন্তু ট্যাব কেনার জন্য বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হবে। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তোমার যে টাকাটা দেবের, যে 10,000 টাকাটা তুমি পাবে তরুণের স্বপ্ন প্রকল্পের দরুন, সেই 10,000 টাকা তুমি সরাসরি হাতে পাচ্ছ না, তোমাকে এ ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। তো প্রথমে তোমার যে ব্যাংক ডিটেলসটা আছে সেই ব্যাংক ডিটেলসটা কিন্তু খুব ভালো করে তোমাকে দিতে হবে। অনেকে কি করো, ও তোমার যে ব্যাংক ডিটেলসটা দিচ্ছ ও সেটা বাবা মার ব্যাংক ডিটেলস দাও, তাহলে কিন্তু হবে না। তুমি স্টুডেন্ট, তুমি স্বপ্ন প্রকল্পের দরুন টাকা পাচ্ছ, তোমার নিজস্ব ব্যাংক ডিটেলস দিতে হবে। অনেকের কি দেখা যায় ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তো দিয়ে দেয়, ব্যাংকের যে অ্যাকাউন্টটা সেটা অ্যাকচুয়ালি চালু আছে কি না, অনেকের ক্ষেত্রে KYC আপডেট থাকে না, সেই কারণে তুমি যে ব্যাংক ডিটেলসটা দিয়েছো বা দেবে সেই ব্যাংক ডিটেলসটা আর গিয়ে ব্যাংকে গিয়ে চেক করো তোমার KYC ঠিকঠাক করে আছে তো, ব্যাংকের সাথে কিছু হলেও লেনদেন হচ্ছে তো, ব্যাংকের খাতাটা চালু আছে তো। যদি ব্যাংক অ্যাকাউন্ট চালু না থাকে তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, যেটা আগের বার প্রচুর ছাত্রছাত্রীর হয়েছে, যেটা এবছর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে মেনশন করা হয়েছে। সেই কারণে আমাদের প্রত্যেকটি ভাই বোনকে আমি বলছি যে তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছ বা দেবে সেই ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস দেখে নেবে, KYC আপডেট থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্টটা স্বাভাবিকভাবে চালু আছে কি না। এবার তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি অনেকের ক্ষেত্রে এটাও ঘটেছে ব্যাংকের পরিবর্তন ঘটেছে, সেই কারণে IFSC কোডের পরিবর্তন হয়েছে, যাদের ব্যাংকের কোনো রকম পরিবর্তন হয়েছে তারা কিন্তু আবার পুনরায় স্কুলে যাও, স্কুলে গিয়ে তোমাদের যে ব্যাংক ডিটেলস আছে সেটাকে সাবমিট করো, যেটা নতুন ব্যাংক ডিটেলস আছে। আর যারা এখনও পর্যন্ত ও ট্যাবের টাকা পাওয়ার জন্য ব্যাংক ডিটেলস জমা দেওনি, তাদের অতি অবশ্যই রিকোয়েস্ট করব যে তোমরা তোমাদের ব্যাংক ডিটেলস তোমাদের স্কুলে গিয়ে জমা করে আসো, এবং জমা ব্যাংক ডিটেলস এস বা ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংকের IFSC কোড এই সমস্ত ব্যাংক ইনফরমেশান দেওয়ার জন্য শেষ তারিখ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে 31 জুলাই, অর্থাৎ 31 জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের সকলের, যারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠেছে উচ্চ মাধ্যমিক দেবে 2023-এ, তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের দরুন ট্যাবের টাকা পাওয়ার জন্য কিন্তু সমস্ত ব্যাংক ডিটেলস আপডেট ঠিকঠাক
বা নতুন করে দিতে চাইলে সেটা কিন্তু 31 জুলাইয়ের মধ্যেই দিয়ে দিতে হবে। তো তোমরা বুঝতেই পারলে তোমাদের প্রত্যেকের জন্য একটা সুখবর যে সরকারিভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে তোমাদের সমস্ত বিষয় জানিয়ে দিয়েছে। এক্ষেত্রে তোমাদের অনেকেরই জিজ্ঞাসা ট্যাবের টাকা আমরা কত তারিখ পাবে। দেখো তারিখ এখনও পর্যন্ত সরকারিভাবে মেনশন করা হয়নি, যেটা ইনফরমেশন আছে একাধিক সংবাদ মাধ্যমে উঠে আসছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের যে ট্যাবের টাকা তোমরা আগস্ট মাসের এর পেয়ে যাবে, যেরকমটি তথ্য রয়েছে অফিসিয়ালভাবে ট্যাবের টাকার দেওয়ার তারিখ ঘোষণা হলে সম্পূর্ণটাই তোমাদের জানিয়ে দেব। ধরে রাখতে পারো ট্যাবের টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেল, কাজেই তোমাদের প্রত্যেকের জন্য সুখবর, পুজোর আগেই মেবি তোমরা কিন্তু ট্যাবের টাকা পেয়ে যেতে পারো। ও তো তোমরা ট্যাবের টাকা পাওয়ার জন্য কতটা এক্সাইটেড অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানো। আর পুজোর আগে মনে হয় তোমরা ট্যাবের টাকা পেলে অনেকটাই ভালো হবে, কারণ পুজোর সময় নতুন স্মার্টফোন নিয়ে তোমরা বেরোতে পারবে। তোমাদের কি মনে হয় এ নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে একেবারেই জানাতে ভুলো না।